আলাদা সড়ক দুর্ঘটনায় একজন নিহত পনেরো জন আহত ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় একজন নিহত পনেরো জন আহত হয়েছে সকালে সদর উপজেলার হাটগোপালপুর ও গোয়ালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানায় সকালে সিমন ওমা নামের একটি বাস ঝিনাইদহ থেকে যাত্রী নিয়ে মাগুরা যাচ্ছিল পথে ঝিনাইদহ মাগুরা মহাসড়কের সদর উপজেলার গোয়ালপাড়া অধ্যক্ষ মোশারফ হোসেন সালেহা খাতুন মাধ্যমিক বিদ্যালয় এলাকায় পৌঁছালে বাসটির চাকা ফেটে বিপরীত দিক থেকে আসা একটি টাইলস বোঝায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে বাসের অন্তত পনেরো জন যাত্রী আহত হয় খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে অপরদিকে সকালে বরিশাল থেকে একটি ট্রাক কাঠ নিয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিল পথে ঝিনাইদহ মাগুরা মহাসড়কের হাটগোপালপুর ইটভাটার সামনে পৌঁছালে ওই সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয় এতে ট্রাকের হেলপার কায়ুম হোসেন গুরুতর আহত হয় খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহত কায়ুমকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে নিহত কায়ুম ফকির বরিশালের গৌর নদী গতি গ্রামের শহর আলী ফকিরের ছেলে ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন সকালে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত ও একজন নিহত হয়েছে দুর্ঘটনার সময় সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল আমরা দ্রুত সড়কের যান চলাচল স্বাভাবিক করেছি